আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। মোবাইল দিয়ে কিভাবে আয় করা যায়, মোবাইল দিয়ে আয় করার জন্য কোন ওয়েবসাইটগুলো ভালো হবে, এরকম শতাধিক প্রশ্ন কিন্তু আমার কাছে বেশ কয়েকদিন ধরে কিন্তু আসছে। তো তার পরিপ্রেক্ষিতে অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে মোবাইল দিয়ে অ্যাড ডেকে আয় করা যায় এমন কিছু ওয়েবসাইট আমাদের সাথে শেয়ার করুন। ইতিমধ্যে কিন্তু আমাদের চ্যানেলে আমি অনেকগুলো ওয়েবসাইট অ্যাড ডেকে আয় করার জন্য শেয়ার করেছি, তারপরেও আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওতে আমি দুইটা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব। এই দুইটা ওয়েবসাইট থেকে চাইলে আপনি খুব সহজে মোবাইল দিয়ে অ্যাড ডেকে ইনকাম করতে পারবেন। যদি আপনার ইনকাম করার ন্যূনতম ইচ্ছাটুকু থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনি প্রথম থেকে টানাচড়া না করে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইবার করে পাশে থাকার বেল বাটনটি চেপে দিবেন। আর যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, আর স্ক্রিনে আসার পরে এই মুহূর্তে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, সাইটটার নাম হচ্ছে আইএমডি বাক্স। তো আজকের এই ভিডিওতে আমি দুইটা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব, একটা হচ্ছে আইএমডি বাক্স আর একটা হচ্ছে কন্টি অ্যাডস। ওকে, এই দুইটা ওয়েবসাইট থেকে চাইলে কিন্তু আপনি খুব সহজে অ্যাড ডেকে প্রতিদিন ভালো পরিমাণের আর্নিং করতে পারবেন। আর এই ওয়েবসাইটটা নিয়ে কিন্তু আমি আগেও অনেক ভিডিও তৈরি করেছি, তারপরে অনেক বেশি রিকোয়েস্টেড ছিল, এই কারণে আবার রিভিউ করছি। তো এই দুইটা সাইট থেকে চাইলে কিন্তু আপনি কাজ করে খুব সুন্দরভাবে পেমেন্ট নিতে পারেন। তো অবশ্যই আপনারা যারা কাজ করবেন মোবাইল দিয়ে, তারা মোবাইলের এই কর্নারে দেখবেন থ্রি ডট মেনু আছে, জাস্ট এই মেনুতে ক্লিক করে আপনারা নিচে এসে ডেস্কটপ মোডটা এনেবল করে নেবেন, তাহলে আপনারা কম্পিউটারের মতো সেম ফিচারগুলো উপভোগ করতে পারবেন। তো যাই হোক, আমরা আইএমডি বাক্সের একটু নিচ থেকে ঘুরে আসি ওয়েবসাইটের নিচে। তো ওয়েবসাইটের নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি তাদের হচ্ছে মেম্বার হন, মেম্বার হলে কিন্তু আপনি এখান থেকে তাদের হচ্ছে আর্ন আপ টু 0.04 সেন্ট পার ক্লিক, মানে প্রত্যেকটা ক্লিকের জন্য আপনি 4 সেন্ট করে পাবেন। আর এইখান থেকে হচ্ছে রেফারেল ক্লিকের জন্য কিন্তু আপনি 1 সেন্ট করে পাবেন। আর এখান থেকে তারা ডেইলি অ্যাডস কিন্তু দিতেই থাকবে, মানে সার্ভ করতে থাকবে, সব থেকে ফাস্ট পেমেন্ট কিন্তু করবে, এবং মাত্র 2 টাকা হলে এখান থেকে আপনি উইথড্র করে নিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনারা যারা ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু পাবেন না, এটা তাদের হচ্ছে অন্যান্য মেম্বারদের জন্য। তো এটা আপনাদের করার দরকার নাই, যেহেতু এখান থেকে ফ্রিতে আর্নিং করতে পারছেন, সেক্ষেত্রে আপনারা ফ্রিতে আর্নিং করুন। ওকে, তো এখন কাজ করার জন্য এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি রেজিস্টারে চলে যাবেন, আমি রেজিস্টারে চলে যাচ্ছি। তো রেজিস্টারে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আইএমডি বাক্সের যে রেজিস্ট্রেশন যে ইয়েটা আছে, এখান থেকে আপনি ইমেইল পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে টিকমার্ক দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো যেহেতু এখানে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট করলাম না, আমাদের অ্যাকাউন্টটা আমরা লগ ইন করছি। ওকে, তো লগ ইন করার জন্য এখানে আমি ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করার পরে প্রথমে এখান থেকে আপনার হচ্ছে ইউজার নেমটা আমাদেরকে দিতে হবে। তো আমি আমার ইউজার নেমটা দিলাম, দেওয়ার পর জাস্ট এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনি ক্যাপচাটা পাবেন, এই ক্যাপচাটি আপনি ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পরে জাস্ট এখান থেকে সাইনিংয়ে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেল। আর এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেম্বারশিপটা স্ট্যান্ডার্ড আছে বা এখান থেকে আপগ্রেড এক্সপায়ার লাইফ টাইম সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো প্রথমে এখানে আমাদের ব্যালেন্সটা আমরা একটু দেখে নিই। আমাদের ব্যালেন্সে 17.50 কয়েন্ট আছে এবং পার্সেস ব্যালেন্স আছে 4 কয়েন। তো এখান থেকে কোনো ব্যালেন্স কিন্তু আমরা কিনি নাই। তো এখান থেকে যে ডেইলি অ্যাডস বোনাস দেখে যেটা পাবেন, এটা আপনাকে পার্সেস ব্যালেন্সে এই ব্যালেন্সটা শো করবে। তারপরে এখান থেকে আপনার অ্যাকাউন্ট ডাটা, মানে আপনার ইউজার নেমগুলো, তারপরে ইমেল, তারপর রেফার, তারপর এখান থেকে আপনি কোনগুলোর মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন। তো এখান থেকে পেয়ার এবং পারফেক্ট মানি এবং ফসেট পের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন, সব কিছু আমি দেখিয়ে দেবো। তো এখন এখান থেকে আপনি কীভাবে ইনকাম করবেন, তো ইনকাম করার জন্য এখানে ভিউ অ্যাডস পাবেন এবং ডেইলি বোনাস পাবেন, এই দুইটা করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো প্রথমে ভিউ অ্যাডস থেকে কীভাবে ইনকাম করবেন এই প্রসেসটা আমি একটু দেখিয়ে দেবো। তো তার আগে আমরা একটু ডেইলি বোনাসটাও দেখবো। তো ডেইলি বোনাসের উপর আমি ক্লিক করে দিলাম। ডেইলি বোনাসে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে দুইটা অ্যাড শো করছে, যে কোনো একটা অ্যাডের উপরে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পরে জাস্ট এখান থেকে হচ্ছে আপনাকে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। আমি ব্যাক বাটনে এখান থেকে ক্লিক করে দেবো না, জাস্ট এখান থেকে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে গেট বোনাস অপশন চলে আসছে, এবার জাস্ট আপনি যদি গেট বোনাসে ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনি 7 কয়েন কিন্তু বোনাস পেয়ে গেছেন। ওকে,
এখন যদি আমাদের ব্যালেন্সের চার্ট ছিল এখানে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে কিন্তু 11 কয়েন কিন্তু অলরেডি হয়ে গেছে আর এখান থেকে আমরা 7 কয়েন পেয়েছি সেটা হিস্টরি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওকে তারপরে এখান থেকে ভিউ অ্যাডস করে আর্নিং করতে পাবেন আমি জাস্ট ভিউ অ্যাড এ ক্লিক করে দিলাম তো ভিউ অ্যাড এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাড কিন্তু আমাদের সামনে শো করছে আর প্রত্যেকটা অ্যাড প্রতি কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণের আর্নিং করতে পারবেন এবং প্রত্যেকটা অ্যাডের জন্য কত সেকেন্ড কত পয়েন্ট পাবেন সবকিছু নিচে কিন্তু এখানে দেওয়া আছে ওকে তো এখন আপনি কোন অ্যাডগুলো দেখবেন তো জাস্ট আমি এখান থেকে প্রথমে একটা অ্যাড দেখব তো জাস্ট এই অ্যাডটার উপরে একটু ক্লিক করে দিব তো এটার উপরে ক্লিক করার জন্য এখান থেকে জাস্ট আপনি ভিউয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাকে নির্ধারিত 10 সেকেন্ডের মতো এখানে ওয়েট করতে হবে এই অ্যাডটা আপনাকে 10 সেকেন্ড দেখতে হবে তো অলরেডি আমাদের 5 সেকেন্ড দেখা হয়ে গেছে আর 3 সেকেন্ডের মতো আছে 1 সেকেন্ড আছে এবার ফিনিশ হয়ে গেলে এখান থেকে আপনি একটা ক্যাপচা পাবেন দেখুন 6+2 মানে এটা কত হয় 8 হয় এই 8টা আপনি এখানে দিয়ে দেবেন আমি জাস্ট 8 হয়ে গেল 8টা দিয়ে দিলাম 8টা দেওয়ার পরে জাস্ট এটা অটোমেটিক্যালি আবার লোড নেবে যোগ হয়ে যাবে আমাদের ব্যালেন্সে 17 ছিল এবং এই মুহূর্তে কিন্তু আমাদের 18.90 কয়েন কিন্তু অলরেডি হয়ে গেছে অ্যাডটা দেখার জন্য এখান থেকে জাস্ট আমি আরেকটা অ্যাড দেখবো এই অ্যাডটা দেখার জন্য এখান থেকে আমি অ্যাডটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমাদের অ্যাডটা ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার সাথে সাথে আমাদের 5 সেকেন্ডের মতো অ্যাডটা কিন্তু আমাদেরকে দেখতে হবে তো এখানে আমাদের 5 সেকেন্ড অ্যাডটা দেখা হয়ে গেলে জাস্ট এখানে একটা ক্যাপচা শো করবে ক্যাপচাটি আমাদের ফ্লাপ করে দিতে হবে 6-3 মানে আমাদের 3 হয় 3টা এখানে ফ্লাপ করে দিতে হবে ওকে ফিলআপ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটা কিন্তু অলরেডি দেখা শেষ এবার আমাদের ব্যালেন্সে আসলে দেখতে পারবেন যে আমাদের ব্যালেন্সটা কিন্তু 18.90 কয়েনে কিন্তু আছে এখন যদি জাস্ট এখান থেকে আমরা যদি সরাসরি এখান থেকে রিলোড দিই তাহলে আমাদের ব্যালেন্সটা কিন্তু যোগ হয়ে যাবে বা আমরা যদি আইএমডি বক্সে যাই তাহলে আমাদের এখান থেকে এটা যোগ হয়ে যাবে মাই অ্যাকাউন্টে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্সটা 21.00 কয়েন কিন্তু অলরেডি হয়ে গেছে এখন চাইলে কিন্তু আমরা এখান থেকে 100 কয়েন হলে এটা কিন্তু উইথড্র কয়েন নিয়ে নিতে পারবো তো এখন কিভাবে উইথড্র করবেন সে প্রসেসটা একটু দেখিয়ে দিই জাস্ট ভিডিওতে ক্লিক করার পর ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনি পেয়ার পারফেক্ট মানি এবং ফসেট পের মাধ্যমে উইথড্র কয়েন নিতে পারবেন তো মিনিমাম এখান থেকে আপনি 100 কয়েন হলে পেয়ারের রাবে উইথড্র করতে পাবেন এবং 120 কয়েন হলে আপনি এখান থেকে ইউএসডিতে করতে পারেন তো এখন আপনি একটু চিন্তা করুন এইসব সাইডে কিন্তু ইনকাম খুবই কম এমন জাতীয় যদি 10-15টা সাইটে যদি আপনি একসাথে কাজ করেন আর প্রতিদিন যদি এখান থেকে আপনি মনে করেন 15টা সাইট থেকে যদি আপনি 3000 কয়েন আর্নিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি 50 সেন্ট ইনকাম কিন্তু প্রতিদিন করতে পারবেন মাত্র 2-1 ঘন্টা সময় ব্যয় করে আপনি 50 টাকা বা 50 সেন্ট কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এবং সেটা প্রতি মাসে কিন্তু ভালো পরিমাণের একটা অ্যামাউন্টে দাঁড় করাবে ওকে তো যাই হোক এখন যদি আপনার 120 কয়েন এখানে হয়ে যায় তাহলে আপনি 120 কয়েন দিবেন দেওয়ার পরে জাস্ট এখান থেকে যদি আপনি পেয়ার পারফেক্ট মানি ফসফেট পেতে নেন সেক্ষেত্রে এখান থেকে আপনি জাস্ট এই 2 সেন্ট হয়ে গেলে উইথড্রতে ক্লিক করলে আপনার পেয়ারের অ্যাকাউন্ট নাম্বারটা চাইবে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে ক্লিক করলে আপনার হচ্ছে ব্যালেন্সটা সরাসরি তারা উইথড্র করে দিবে ওকে তো তারপর সেকেন্ড যে সাইটটা আমরা শেয়ার করব সেটা হচ্ছে কন্টিয়ার্স তো কন্টিয়ার্সে আসার পরে জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিয়ার্স থেকেও কিন্তু আপনি অ্যাড ডেকে ইনকাম করতে পাবেন তো যাই হোক এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এসব প্রসেসগুলো এখন আর আমি দেখাবো না কারণ এটা নিয়ে আমি আগে অনেক ভিডিও করেছি তো এখানে আমাদের অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টে আমি লগ ইন করবো তো লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এখান থেকে আমাদের ইউজার নেম এবং এখানে জাস্ট আমাদের পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পরে এখান থেকে এটা ক্যাপচা আছে ক্যাপচাটি আমাদেরকে ফিলআপ করে জাস্ট উড়িয়ে দিতে হবে এবং আমাদের এখানে লগ ইন করতে হবে তো লগ ইন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পার্সেস ব্যালেন্স আমার পার্সেস ব্যালেন্সটা 00 আছে এবং আমার ব্যালেন্সে মূল ব্যালেন্সে 280.44 পয়েন্ট কিন্তু এখানে আছে তারপরে এখান থেকে আমার হচ্ছে কত আর্নিং হয়েছে সব কিছু এখান থেকে হিস্টোরি বা ডিটেলসগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন তো পিটিসি অ্যাড ডেকে আমি আর্নিং করছি 196.87 ব্যানার পিটিসি করে দেখে করে আসি 52 এবং এখান থেকে হচ্ছে রেফারেলের মাধ্যমে আপনি 22/8 মোট সর্বমোট 31.87 কিন্তু আমি এখান থেকে ইনকাম করেছি তো এখন এখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন তো ইনকাম করার জন্য আর্নিংয়ে ক্লিক করে দিবেন আর্নিংয়ে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অ্যাড কিন্তু আপনি সামনে শো করছে আর প্রত্যেকটা অ্যাডের জন্য আপনি ভালো পরিমাণের স্যাতোশি কিন্তু পেয়ে যাবেন এই অ্যাডটা যদি আপনি দেখেন এটার জন্য 1.67 স্যাতোশি পাবেন তারপরে এটার জন্য আপনি 5.21 স্যাতোশি পাবেন এবং এটার জন্য 3.62 স্যাতোশি পাবেন তো যাই হোক আপনি যে কোনো একটা অ্যাডে এখানে ক্লিক করে দিবেন আমি যে কোনো একটা অ্যাডে ক্লিক করব তো কোনটাতে করব তো ব্যানার পিটিসি নাই জাস্ট এখান থেকে আমাদের যে কোনো একটা ক্লিক করে দিতে হবে আমি জাস্ট এই অ্যাডটার উপরে একটু ক্লিক করে দিলাম
ভিজিটে ভিজিটে ক্লিক করার পরে এখানে আমাদের এই টাইমটা এখানে কাউন্টডাউন চলছে দেখতে পাচ্ছেন আমাদের টাইমটা কিন্তু শেষ এবং এখানে আমাদের একটা ক্যাপচা শো করছে তো এখানে চারটা ক্যাপচাই কিন্তু একই রকম আছে জাস্ট একটা ক্যাপচা কিন্তু অন্য রকম আছে এই ক্যাপচাটি আপনাকে সিলেক্ট করলে আপনার এটা অ্যাডটা দেখা কিন্তু হয়ে যাবে ওকে দেখুন আমাদের অ্যাডটা দেখা শেষ এবার আমাদের এখানে স্যাতোশিটা কিন্তু এখানে যোগ হয়ে গেছে এখন যদি আমরা কন্ট্রোল প্যানেলে যাই আমাদের ব্যালেন্সটা দেখতে তাহলে আমাদের ব্যালেন্সে আশি ছিল এর মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সে 84 কয়েন কিন্তু এখানে হয়ে গেছে তো এখন আপনি এখান থেকে কীভাবে উইথড্র করবেন তো উইথড্র করার জন্য জাস্ট এখান থেকে উইথড্রতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি পেয়ার পারফেক্ট মানি বিক্যাশ লাইট কয়েন এগুলোর মাধ্যমে কিন্তু আপনি উইথড্র করতে পাবেন তো মিনিমাম এখান থেকে 3700 হলে আপনি উইথড্র করতে পাচ্ছেন এখানে যদি আপনি পেয়ারে করতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে এখান থেকে অ্যামাউন্টটা দিবেন 3700 এর অ্যামাউন্টটা দিবেন তারপর জাস্ট এখান থেকে আপনার হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন দেওয়ার পরে আপনার এটার জন্য ফি কাটবে 2% এবং এটা সব কিছু দেওয়া হয়ে গেলে উইথড্রতে ক্লিক করলে কিন্তু আপনার ব্যালেন্সটা তারা হচ্ছে আপনার পেয়ার অ্যাকাউন্টে বলেন বা পারফেক্ট মানিতে বলেন বা বিক্যাশে বলেন বা লাইট কয়েন্টে বলেন যেটাতে নেন সেটাতে কিন্তু আপনাকে উইথড্র করে দিয়ে দেবে ওকে তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইবার করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ থ্যাংক ইউ টাটা